বিভিন্ন সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের তল্লাশির সময় কর্মকর্তাদের খুবই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাত মুসলিম দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিল খারিজের পরই সীমান্ত নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি। প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় মার্কিন বিচার বিভাগের সঙ্গে মুখোমুখি অবস্থানের মধ্যে টুইট বার্তায় ট্রাম্প বলেন, যে কোনো উপায় অভিবাসীদের ঠেকাতে হবে। আদালত শুধু কাজটিকে কঠিন করে দিয়েছেন।